হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকবুক বাই সাদিয়া। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে পারফেক্ট উপায়ে বেগুনি তৈরি করতে হয়। রমজান মাস তো চলেই আসছে, ইফতারের জন্য কিন্তু এই বেগুনি রেসিপিটি আপনাদের শিখে রাখার সময় চলে এসেছে। চলুন সহজ উপায়ে বেগুনি রেসিপিটি দেখে আসি। ইফতারের জন্য বেগুনি তৈরি করার সময় বেগুনিটাকে যেভাবে কেটে নিব সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে বেগুনিগুলোকে খুব বেশি পাতলাও করে ফেলা যাবে না আর খুব বেশি ভারীও করে কাটা যাবে না। মিডিয়াম একটি সাইজে আমি বেগুনিগুলোকে তৈরি করে নিব। আর প্রথমে আমি বেগুনিটা কী পরিমাণ লম্বা থাকবে সেটার জন্য কেটে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা ছুরি ব্যবহার করতে না পারলে দা কিংবা বটির সাহায্যে কেটে নিতে পারবেন। প্রথমে আমি সামনের অংশটুকু কেটে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পাতলা পাতলা করে এগুলোকে কেটে নিব। তবে খুব বেশি পাতলা করলে কিন্তু বেগুনিটার ভেতরে আর বেগুনিটার মজাই থাকবে না। বেগুনিটার পুরুত্ব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো বেগুনিকে কেটে নিচ্ছি। এখন আমি বেগুনিগুলোকে পানির মধ্যে ভালো করে চুবিয়ে ভিজিয়ে ধুয়ে নিব। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে নিব, যাতে করে বেগুনগুলো নরম হয়ে আসে আর বেগুনি তৈরি করতে সহজ হয়। এখন আমি বেগুনগুলো সাইডে রেখে দিয়ে বেগুনি তৈরি করার ব্যাটারটা তৈরি করে নিব। আর সেজন্য আমি এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি বেসন। বেসনগুলোকে আমি ভালো করে চেলে নিব, যাতে করে কোনো দানাদার অংশ না থাকে। আজকে বেগুনি তৈরি করার জন্য আমি টোটাল 2 কাপ পরিমাণ বেসন ব্যবহার করছি। চেলে নিলে আপনাদের জন্য ব্যাটারটা তৈরি করতে সহজ হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োটাকেও আমি চেলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা আর সামান্য পরিমাণ লবণ। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এখন আমি শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি পানি দিয়ে দিয়ে ভালো করে এই ব্যাটারটাকে তৈরি করে নিব। আজকে আমার এই ব্যাটারটা তৈরি করতে প্রায় 1.5 কাপ পরিমাণ পানি লেগেছে। তবে সবগুলো পানি একবারে না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নেবেন। আপনারা চাইলে চামচের সাহায্যেও মিশাতে পারবেন। প্রথমে আমি হাতের সাহায্যে মিশিয়ে নিয়েছি শুধুমাত্র পরিমাণটা বোঝার জন্য। এভাবে অল্প অল্প পানি দিয়ে দিয়ে আপনাদেরকে ব্যাটারটা তৈরি করতে হবে, যাতে করে খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা না হয়ে যায়। এখন আমি একটি চামচের সাহায্যে খুব ভালো করে সবগুলো উপকরণকে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা, যাতে করে বেগুনিটা মুচমুচে হয়। এখন আমি আবারও ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা পারফেক্টলি হয়েছে কিনা সেটা বোঝার জন্য আপনার আঙুলের একটি অংশ ব্যাটারের মধ্যে চুবিয়ে দিয়ে দেখবেন যে ব্যাটারটা পুরো আঙুলটাকে কোট করছে কিনা। আঙুলের কোনো অংশ ফাঁকা না থাকলে বুঝতে হবে ব্যাটারটা পারফেক্ট হয়েছে। চুলায় পরিমাণ মতো তেল নিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন আমি বেগুনিগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে তেলে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই গরম তেলের মধ্যে বেগুনিগুলোকে ছেড়ে দিতে হবে। ব্যাটারের ভেতর বেগুনিগুলোকে খুব ভালো করে কোট করে তারপর কিন্তু চুলায় দিয়ে দিতে হবে। আর এখন আমি তেলগুলোকে উপর দিয়ে একটু একটু করে দিয়ে দিচ্ছি, যাতে করে বেগুনিগুলো ফুলে ওঠে। আপনারা দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো খুব সুন্দর করে ফুলে উঠেছে। এভাবে 2-3 মিনিট এক পাশ ভেজে নেওয়ার পর অপর পাশও একইভাবে আমি ভেজে নিয়েছি। আর কালারটা ব্রাউন কালার চলে আসলে আমি বেগুনিগুলোকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আজকের ইফতারের রেসিপি, মুচমুচে পারফেক্ট উপায়ে বেগুনি। এই বেগুনি রেসিপিটি আপনারা ফলো করে বাসায় তৈরি করে ফেলতে পারবেন আর ইফতারে উপভোগ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।